আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাবে। সকাল থেকে আকাশ ঘন কুয়াশা থাকলেও বেলা গড়াতে আকাশ পরিষ্কারই থাকবে। পূবালি হাওয়ার দাপট বাড়ায় উত্তরে হাওয়ার পরিমাণ কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে সপ্তাহের শেষে রয়েছে হাওয়া বদলের পূর্বাভাস। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 19.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 16.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 73%। শুক্রবার কুয়াশার দাপট থাকবে বীরভূম মুর্শিদাবাদ সহ সংলগ্ন এলাকায়। এছাড়াও মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে। পাশাপাশি রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আকাশ ঘন কুয়াশায় ঢাকা থাকবে। আগামী 3-4 দিন উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই কুয়াশার প্রভাব থাকবে। হিমাঙ্কের নিচে নামতে পারে দার্জিলিংয়ের তাপমাত্রা। জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় একই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাবে। সকাল থেকে আকাশ ঘন কুয়াশা থাকলেও বেলা গড়াতে আকাশ পরিষ্কারই থাকবে। পূবালি হাওয়ার দাপট বাড়ায় উত্তরে হাওয়ার পরিমাণ কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে সপ্তাহের শেষে রয়েছে হাওয়া বদলের পূর্বাভাস। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 19.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 16.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 73%। শুক্রবার কুয়াশার দাপট থাকবে বীরভূম মুর্শিদাবাদ সহ সংলগ্ন এলাকায়। এছাড়াও মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে। পাশাপাশি রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আকাশ ঘন কুয়াশায় ঢাকা থাকবে। আগামী 3-4 দিন উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই কুয়াশার প্রভাব থাকবে। হিমাঙ্কের নিচে নামতে পারে দার্জিলিংয়ের তাপমাত্রা। জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় একই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওয়েদার ব্যুরো, নিউজ বর্তমান।